সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজি সিদ্দিকি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আমি করে দেখাবো গড়ে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট আর একদম সহজ একটা রেসিপি। মানে এই সময়ে কিন্তু গরমে আমরা সন্ধ্যায় অথবা বিকেলে অথবা বাসায় মেহমান আসলে একদম ঝটপট আর সহজভাবেই কিন্তু এই ডেজার্ট আইটেমটি তৈরি করে নিতে পারবো। অনেকেই বলে থাকেন যে খুব সহজ কিভাবে ঝটপট কিছু একটা মানে আইটেম করা যায় বা ডেজার্ট তৈরি করা যায়, তাদের জন্য শুধু চিন্তা করে আমার আজকের এই রেসিপিটা। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু অনেক উপকারী এবং অনেক পছন্দের একটা রেসিপি আমি মনে করি। তাই আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার ভিডিওটা আপনাদের মানে ভালো লাগে আর এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে নেবেন, যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। এখন আমি এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছাগু। এই ছাগু দানা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই ডেজার্টটি তৈরি করতে পারবো। আমি আগে থেকেই ছাগুগুলোকে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে তারপর আবার পানি দিয়েই কিন্তু রেখে দিয়েছিলাম। পানি দিয়ে রাখলে কিন্তু এরকম জোর জোড়া থাকবে। এখন আমি আগে থেকে যতটুকু আমি মিষ্টি পছন্দ করি এতটুকু মিষ্টি, মানে এক কাপ দুধে আমার যতটুকু মিষ্টি দরকার আর যতটুকু এখানে ছাগুদানা নিয়েছি এই পরিমাণে আমি চিনি দিয়ে আগে দুধটাকে জাল করে একটু ঘন করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই এটা সবাই করতে পারে, তার জন্য ভিডিওটা বড় করি নাই। এখানে আমি নিয়েছি লিচুর জেলি, মানে আমি কিন্তু একটা লিচুর জেলি কী করে গড়ে খুব সহজে তৈরি করা যায় সেই রেসিপিটি আমি শেয়ার করেছি, ওই ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার এই সহজ আর মজাদার লিচুর জেলি রেসিপিটা। এখন এখান থেকে আমি কিছুটা লিচুর জেলি এর মাঝে দিয়ে দিচ্ছি। এটা দিলে হবে কি, খেতেও অনেক ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। এবার চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম, বাস হয়ে গেল কিন্তু খুব সহজ আর মজাদার একটা ডেজার্ট রেসিপি। এখানে কিন্তু আমরা দুধটা আগেই জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম আর সাবুদানাও কিন্তু আমরা আগেই সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার পানির মাঝে রেখে দিয়েছি, তার জন্য কিন্তু সাবুদানাগুলো একদম জর্জরা রয়েছে। আর সাবুদানা যখন আপনারা সেদ্ধ করবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা বেশি দিয়ে তারপর সাবুদানা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে সাথে সাথে চাকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর পানি দিয়ে একটু রেখে দিবেন, তাহলে কিন্তু অনেকক্ষণ রাখা যায়। এই যে আমি কিন্তু খুব সহজে আগে থেকে এগুলা মিশিয়ে মানে সেদ্ধ করে রেখেছি, আবার লিচুর জেলিটাও আমার তৈরি করা ছিল, দুধটাও আমি আগে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, তাই কিন্তু খুব সহজে ঝটপটে আমি এই ডেজার্ট আইটেমটা মানে রেডি করতে পেরেছি। এখন আমি আমার পছন্দ মতো গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে খেতে দিতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করবে, বাসায় মেহমান আসলেও কিন্তু এই ডেজার্ট আইটেমটা আপনারা আগে থেকে কিছুটা রেডি করে মেহমান আসলে কিন্তু মিশিয়ে এভাবে করে পরিবেশন করতে পারেন। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে একই ভিডিওতে দুইটা মানে দুইটা ভিন্ন স্বাদের ডেজার্ট আমি শেয়ার করছি। আমার এটা একটা হয়ে গেছে আর একটা আমি করে দেখাচ্ছি। এখানে আমি আরেকটা পরিষ্কার বাটি নিয়েছি, এখন এর মাঝেও সেদ্ধ করে নেওয়া সাবুদানা দিয়ে দিলাম। এখনও কিন্তু মেজারমেন্ট কাপের প্রায় এক কাপ চেয়ে কিন্তু সামান্য একটু বেশি হবে। দুধটাও কিন্তু আমি আগের মতো এই যে জাল করে ঘন করে রেখেছি সাথে চিনি দিয়ে, মানে যতটুকু মিষ্টি পছন্দ করি বা সাবুদানা মিশালে যতটুকু মিষ্টির দরকার ততটুকু দিয়ে আমি আগে জাল করে রেখেছিলাম, সাথে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন। আর এখন নিয়েছি পাকা আম, এখানে মেজারমেন্ট কাপের উঁচু করে এক কাপ পাকা আম নিয়েছি, এরকম করে কেটে পাকা আম মিশিয়ে দিলাম। আর এখন তো আমের সিজন, আম দিয়ে কিন্তু অনেক ধরনের দারুণ মজার মজার রেসিপি তৈরি করা যায়। আর এই সহজ একটা রেসিপি যদি আপনারা গড়ে এভাবে তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে, যেহেতু সবাই আম পছন্দ করে তার জন্য। এবার সব কিছুকে আমি একসাথে একটু কিন্তু মিশিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে কিন্তু দারুণ স্বাদের একটা ঝটপট ডেজার্ট রেসিপি।
আমের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, এমন কি এখানে আমের কিউট করে কেটেও দিতে পারেন, আবার আমগুলাকে আপনারা মানে আমের পিউরি যেটাকে বলে পিউরি বানিয়েও কিন্তু এর সাথে মিক্স করতে পারেন। এখন আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। খুব সহজ আর মজাদার কিন্তু এই ডেজার্ট আইটেম, খুব সহজে কিন্তু তৈরি করে নিয়েছি। আশা করব যারা একদমই নতুন তাদের কিন্তু খুব উপকারে আসবে। এরকম আরও সহজ অনেক মজাদার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যারা একদমই রান্নাতে নতুন অথবা যারা ঝটপট কিছু রান্না করতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন, যে আপনাদের পছন্দ মতো রেসিপিগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি। এবং আপনারা কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি শেয়ার করার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।